সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও সম্পূর্ণ নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম আশা করি আজকের বিল্ডিং ডিজাইনটিও আপনাদের পছন্দ হবে তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ নকশাটি দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন ঠিক আছে তো দেখতে থাকুন আমাদের আজকের নকশাটি হবে পঁচিশ ফুট বাই ছত্রিশ ফুট নয়শো স্কোয়ার ফিটে ঠিক আছে তো যারা এরকম নয়শো স্কোয়ার ফিট করে বাড়ি করতে চাচ্ছেন আশা করি তাদের জন্য ডিজাইনটি খুবই নতুন একটি ডিজাইন হবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা নয়শো স্কোয়ার ফিটে কী কী রুম পাবো কয়টা বেডরুম পাবো আশা করি সম্পূর্ণটাই আমরা দেখার চেষ্টা করব প্লাস প্রত্যেকটা রুমের মাপগুলা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো ঠিক আছে তো আমি প্রথমে বিল্ডিংয়ের ওয়ালগুলা কালার করে নিচ্ছি সম্পূর্ণ ওয়ালগুলো আপনারা পাঁচ ইঞ্চি কলে কালার ওয়াল করবেন পাঁচ ইঞ্চি ওয়াল করবেন আমি সম্পূর্ণ ওয়ালগুলা কালার করে নিলাম ঠিক আছে তো রেড কালারগুলো সম্পূর্ণ ওয়াল ঠিক আছে আশা করি আপনারা ওয়ালটা বুঝতে পেরেছেন ঠিক আছে তারপরে আমরা উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো মার্ক করে নিব ঠিক আছে তো এ হচ্ছে উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো ঠিক আছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি ঠিক আছে সাথে আমরা মার করে নেব তাহলে আরও একটু ক্লিয়ারলি বোঝা বোঝা যাবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে উইন্ডোর ঠিক আছে তো আশা করি আমরা উইন্ডোরগুলো বুঝতে পেরেছি ঠিক আছে ভেন্টিলেশনগুলো ঠিক আছে তো প্রথমে আমরা বাড়িতে ঢুকার পরে আমরা একটি বেলকনি পাবো প্রথমেই মানে বা মেন গেটির সঙ্গে আমরা একটি বেলকনি পাবো এটা ওপেন বেলকনি থাকবে ঠিক আছে মেন গেটটি আমরা এখান থেকে উঠাবো তো আশা করি আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তো মেন গেটের যে ডোরটি আমরা পাবো এটা বেলকনির পরে থাকবে ঠিক আছে তো এই বেলকনির মাপটা হবে এগারো ফুট নয় ইঞ্চি বাই চার ফুট সাত ইঞ্চি ঠিক আছে তারপরে এই যে ডোরটা এটা হবে মেন গেট মেন ডোর ঠিক আছে তো আমরা ডাইনিং অ্যান্ড কিচেনটি আমরা একসঙ্গে পাবো এটা ওপেন কিচেন থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এটার মাপটি হবে এখানে ডোর হবে না এটা ওপেন থাকবে ঠিক আছে তো এটার আপনার এই মাপটি হবে এই সাইডে নয় ফুট অ্যান্ড এই সাইডে হবে এগারো ফুট নয় ইঞ্চি তো আশা করি বুঝতে পেরেছেন মাপটা তারপরে আমরা ফার্স্ট যে বেডরুমটা থাকবে এটার মাপটা দেখে নেব ঠিক আছে তো এটার মাপটা হবে সাইডে বারো ফুট অ্যান্ড এই সাইডে হবে চোদ্দ ফুট আশা করি বুঝতে পেরেছেন ডোরটা দিবেন তিন ফুট ঠিক আছে তারপরে সে সে সাদে উঠে সিঁড়িটি ভাব আমরা সাইডে তিন ফুট করে সিঁড়িটির মাপটি রাখবেন ঠিক আছে তো আমরা ড্রয়িংটি আমরা সেন্টারে করতে পারি এখানে সিঁড়ির নিচ থেকে শুরু করে অনেকটা প্লেস পাওয়া যাবে এখানে সুন্দর একটা লিভিং ড্রয়িং আপনারা করতে পারেন ঠিক আছে তো ওইটার মাপটি হবে দশ ফুট নয় ইঞ্চি সিঁড়ির নিচ থেকে এসাইডের মাপটা অ্যান্ড সাইডের মাপটা হবে নয় ফুট চার ইঞ্চি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে একটি কয়মন টয়লেট থাকবে গোসলখানা সহ ডোরটি তিরিশ ইঞ্চি করে রাখলেই হবে এটা মাপটি হবে এ সাইডে পাঁচ ফুট অ্যান্ড এই সাইডে হবে নয় ফুট চার ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা সেকেন্ড বেডরুমটি দেখে নেব সেকেন্ড বেডরুমের মাপটিও সাথে আমরা দেখব তো সেকেন্ড বেডরুমের মাপটি হবে এই সাইডে বারো ফুট অ্যান্ড এ সাইডে হবে এ সাইডের মাপটি হবে এগারো ফুট আশা করি আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তারপরে আমরা তিন নম্বর বেডরুমের মাপটি দেখে নেব ঠিক আছে তো দুই নাম্বার বেডরুমের মাপটি হবে এ সাইডে এগারো ফুট নয় ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে এগারো ফুট আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো সম্পূর্ণ ডোরগুলো তিন ফুট করে রাখবেন তো আমি একটি ক টয়লেট সরি কলমের মাপগুলো চিহ্নগুলো দেখে নিন ঠিক আছে তো আশা করি কলম চিহ্নগুলো আপনারা দেখতে পারতেছেন তো টয়লেটটা যদি আপনাদের দুটো টয়লেট প্রয়োজন হয় তাহলে এটাকে আপনারা দুটো টয়লেট করতে পারেন ছোটো করে একটা কমন টয়লেট একটি অ্যাটাচ বানিয়ে নিতে পারেন ঠিক আছে তো যদি আপনারা বিল্ডিংটি এক তালা কমপ্লিট করেন দুতলা ফাউন্ডেশন দিয়ে তাহলে পনেরো লাখ টাকার মতো খরচ হবে তো এসছিলো আজকের ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে দিবেন আলো